আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি চলে এসেছি একটি দর্শনীয় স্থান নিয়ে। আজকে আমরা চলে এসেছি ঢাকার রায়ের বাজারের ইটখোলায় অবস্থিত নির্মম হত্যাকাণ্ডের একটি স্মৃতিচিহ্ন রায়ের বাজার বৌদ্ধভূমিতে। 1971 সালে মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল তাদের পরাজয় সুনিশ্চিত, তখন তারা ইতিহাসের সবচেয়ে জঘন্য ছকটি এঁকেছিল। তারা হত্যা করেছিল এদেশের শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও অন্যান্য পেশার মানুষকে। এই দেশকে মেধাশূন্য করে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। নৃশংস এই হত্যাযজ্ঞের পর রায়ের বাজারের ইটখোলায় এই জায়গাটিতেই হাজার হাজার বুদ্ধিজীবীর লাশ ফেলে রেখেছিল হায়েনার দল। স্বজনরা খুঁজে পেয়েছিলেন তাদের ভাইকে, বাবাকে অথবা কোনো আত্মীয়কে। তাদের চিৎকারে, আর্তনাদে ভারী হয়ে গিয়েছিল এখানকার পরিবেশ। প্রকৃতিও যেন সেদিন কেঁদেছিল এই নির্মম হত্যাকাণ্ড দেখে। 1993 সালে বাংলাদেশ সরকার নির্মম হত্যাকাণ্ডের এই স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং 1996 থেকে 1999 পর্যন্ত এই 3 বছর সময়ে সম্পন্ন হয় স্মৃতিসৌধ নির্মাণের কাজ। পুরো এলাকাটি 3.51 একর জমি নিয়ে বিস্তৃত। এটি 15.24 মিটার বর্গাকার গ্রিড দ্বারা বিভক্ত হয়েছে। মূল বেদিটি রাস্তা থেকে 2.44 মিটার উঁচু। প্রধান স্মৃতিসৌধটি 17.68 মিটার উঁচু, 0.91 মিটার পুরু এবং 115.82 মিটার দীর্ঘ ইটের তৈরি একটি বাঁকানো দেয়াল। দেয়ালটির দুদিক ভাঙা, যা এই হত্যাযজ্ঞের দুঃখ ও শোকের গভীরতা নির্দেশ করে। পশ্চিম পাশে রয়েছে একটি জানালা, বাঁকা দেয়ালের সামনে একটি জলাধার রয়েছে। জলাধারের ভিতর থেকে কালো গ্রানাইট পাথরের একটি স্তম্ভ উঠে এসেছে। গ্রানাইট পাথরের এই স্তম্ভটি শোকের প্রতীক। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কালো গ্রানাইট পাথরের স্তম্ভটি। আজ শুক্রবার, ছুটির দিন বিদায়, এখানে আজকে অনেক দর্শনার্থী এসেছেন। ছোট ছোট বাচ্চাদের কলকাগুলিতে মুখরিত হয়ে আছে আসলে পরিবেশটা। আর এই হচ্ছে সেই জানালাটি যা এই দেয়ালের বিশালতাকে অনেকটাই কমিয়ে আনে। দর্শনার্থী বেশি হওয়ায় আজকে এখানে একটা ছোটোখাটো মেলার মতো বসেছে। আমাদের গ্রামে মেলা হলে যে যে জিনিসগুলো নিয়ে বসে, এখানেও সেম জিনিসগুলো নিয়েই বসেছে। বাচ্চাদের জন্য বেলুনও রয়েছে, আর এখানে রয়েছে ছোট কিছু কাঠের ঘর। যাই হোক ভিউয়ার্স, এখানে প্রবেশ চত্বরে রয়েছে বিশাল একটি বটবৃক্ষ। এই পুরনো বটবৃক্ষের নিচে এনে বুদ্ধিজীবীদের প্রথমে শারীরিক অত্যাচার নির্যাতন করে তারপর ইটখোলা নিয়ে হত্যা করত হায়েনার দল। কতটা নৃশংস আর নির্মম ছিল পাকিস্তানি হানাদার বাহিনী, এই দেশটাকে মেধাশূন্য করার জন্য সব ধরনের চেষ্টাই ওরা করেছে। ভিউয়ার্স, এখন আমরা এসেছি দেয়ালটির পিছনের দিকে।
প্রধান স্মৃতিসৌধটির পাশে রয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান, যা দেশের বৃহত্তম কবরস্থান হিসেবে বিবেচিত। বিশাল এই কবরস্থানটির ভিতরে রয়েছে হাঁটার পথ, মসজিদ, রয়েছে দুটি লেক এবং 6.13 একর জমিতে অন্তর্ভুক্ত রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-2-এর কার্যালয়। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, তার সম্মান রাখা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের উন্নয়নে সবাই মিলে কাজ করুন, শহীদদের সম্মান করুন, তবেই তো আমাদের দেশ দেখতে পাবে সফলতার মুখ। আজকে আর বেশি কথা বললাম না, আজকে আমি বুদ্ধিজীবী কবরস্থানের ভিতর দিয়ে যে লেকটা গিয়েছে সেটা দেখে তারপর আমরা বাসায় চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।